বেগুন সবজিটা আমার মতো কে কে পছন্দ করেন বেগুন ভর্তা খুব মজার বেগুন ভর্তা ব্রোকলি ডিম দিয়ে খুব মজার স্পেশাল ওয়েতে একটা ভর্তা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর এখন মিষ্টি কুমড়োর সিজন মিষ্টি কুমড়ো ভর্তা আর টমেটো ভর্তা আমার প্লেট গুছিয়ে নিয়েছি চারটা ভর্তা ইলিশ মাছ বাসায় নেই যে মাছ ছিল সেই মাছটাই ভাজি করে নিয়েছি কলাগুলি পেকে গিয়েছিল ভাবলাম প্যানকেকের নতুন একটা ভার্সান বানিয়ে ফেলি আইডিয়াটা কেমন বলুন তো আসলে কলাও খাওয়া হয়ে গেল আর একটা নাস্তাও রেডি হয়ে গেল ইজি সলিউশন সকালের নাস্তায় ময়দা ডিম দুধ বাটার কলা সব পুষ্টিকর খাবার আর বাচ্চাদের তো ভীষণই পছন্দ ছুটির দিনগুলিতে উইকেন্ডগুলিতে কাজের অনেক বরকত দেয় কী বলেন আসলে একটার পর একটা কাজ চলে আসে কাপড়ও অনেক জমে গিয়েছিল ওয়াশিং মেশিনটাও ছেড়ে দিলাম কাজের ফাঁকে ইয়ানামনির থেকে খুশি আজকে আর কেউ না দিনের শুরুটা ওর পছন্দের খাবার দিয়েই শুরু হলো কলা খেতে খুব পছন্দ করে ফলের মধ্যে আর প্যানকেকটা ওর ভীষণ পছন্দ মা সকালে বাসায় থাকলে যেটা হয় আর কি বাইরের ওয়েদারের অবস্থা খুব খারাপ বৃষ্টি হচ্ছে আর আজকে বাইরে তেমন কোনো কাজ নেই বাসায় থাকবো আর টেম্পারেচার আজকে তিন ডিগ্রি কিন্তু মনে হচ্ছে মাইনাস থ্রি আর যেহেতু বাসায় আছি ভাবলাম অনেক দিন ধরেই ভর্তা খেতে ইচ্ছে করছিল ভর্তাই বানিয়ে ফেলি আর আপনাদের সঙ্গে শেয়ার করি কার কার ভর্তা পছন্দ জানাতে ভুলবেন না কিন্তু বেগুনটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি এতে করে সিদ্ধটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে একটু হলুদ লবণ আর কয়েকটা গোটা রসুনের কোয়া দিয়েছি আর কাঁচামরিচ দিয়ে ভর্তাগুলি মাখাবো তো এই কারণে আর সামান্য একটু তেল দিয়ে একটু নেড়েচেড়ে ঢেকে দিব। আর চুলার জালটা খুব অল্প দিতে হবে আর এভাবেই ঢেকে বেগুনটাকে সিদ্ধ করে নিব মাঝে মধ্যে ঢাকনাটা উঠিয়ে একটু উলটিয়ে পাল্টিয়ে দিতে হবে বেগুনগুলিকে আসলে অল্প তেল দিয়েছি তো যদিও নন স্টিক ফ্রাই প্যান নিচে লেগে যাবে না তারপর একটু উলটিয়ে দিলে বেশি ভালো হবে আমি কিন্তু ওভেনেও বেগুন ভর্তা করি সেটাও খেতে অনেক মজা লাগে মাঝে মধ্যে চুলার উপরে একটা স্ট্যান্ড দিয়ে পুড়িয়েও ভর্তা করি সেটাও ভালো লাগে তবে সব থেকে বেশি মিস করি বাংলাদেশে চুলার মধ্যে রান্নার পরে বেগুন আস্ত বেগুন যখন পুড়িয়ে ভর্তা করা হয় ওইটার টেস্ট অসাধারণ অনেকেরই তো অনেক শখ থাকে আমার শখের কথা শুনলে আপনাদের মনে হবে কি আপু সারা দিন এত ব্যস্ত থাকে তারপরেও এই টিপিক্যাল শখগুলি কেন আপু বেছে নিয়েছে কেন আপুর এত শখ করে বাজার করতে আমি খুব বেশি পছন্দ করি সেগুলি হলো আবার কাঁচা বাজার বিভিন্ন সবজির বাজার মাছের বাজার আর রান্না করতেও খুব পছন্দ করি নিজে বাজার করব আর নিজে মনের মাধুরী বিষিয়ে রান্না করব। আর রান্নার ভিন্নতা আনার জন্য মাঝে মধ্যে করি কি জানেন এভাবে বেগুনগুলি সিদ্ধ করার পরে একটু আদা রসুন পেঁয়াজ কেটে নেই। আর সরিষার তেলের উপরে এগুলি ফোড়ন দিয়ে একটা ডিম একটু ভেঙে দেই আর তারপরে এই সিদ্ধ করে নেওয়া বেগুনগুলি দিয়ে মজার একটা ভর্তা বানিয়ে ফেলি অনেকগুলি ভর্তার রেসিপি বললাম মানে বেগুন ভর্তার রেসিপি সিস্টেম বলে দিলাম মাইক্রোওভেনে পুড়িয়ে আবার এইভাবেও করতে পারেন যেটা ভালো লাগে যে প্রসেসে করবেন অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন কোনটা বেশি ভালো লেগেছে কোনটা করেছেন ভর্তাগুলি খাওয়ার পরে যদি মনে হয় ভর্তাগুলি লেফট ওভার থাকবে তাহলে অবশ্যই কিন্তু ভর্তাগুলি মাখানোর সময় পেঁয়াজগুলি একটু ভেজে নেবেন এতে করে হবে কি যদি লেফট ওভার ভর্তা থাকে সেই লেফট ওভার ভর্তা থেকে কাঁচা পেঁয়াজের গন্ধ আসে না আর কাঁচা পেঁয়াজের গন্ধ আসলে সেই ভর্তা কিন্তু পরের দিন আমার খেতে ভালো লাগে না আর আমরা যেহেতু দুজন খাবো আমি জানি ভর্তাগুলি আজকে লেফট ওভার থাকবে যেহেতু অনেকগুলি ভর্তাই বানাবো এ কারণে পেঁয়াজগুলি একটু ভেজে নিয়েছি আজকের বেগুন ভর্তাগুলি কাঁচামরিচ দিয়েই মাখিয়ে নিচ্ছি ইউটিউব দেখার ফলে যে উপকারগুলি হয়েছে আমার বিশেষ করে বিভিন্ন রেসিপি দেখি আর সেভাবে ট্রাই করি খেতে কিন্তু খারাপ লাগে না আর কাঁচামরিচ যেহেতু স্বাস্থ্যের জন্য অনেক ভালো এভাবে আমরা মাখিয়ে ভর্তাগুলি ট্রাই করতে পারি কি বলেন এখন তো সরিষার তেল দিয়ে ভর্তাটা মাখিয়ে নিলাম তবে মাঝে মধ্যে করি কি আচারের তেল দিয়েও ভর্তা মাখাই ওটা খেতেও কিন্তু অনেক মজা লাগে আজকে আমাদের ভর্তার দিন হাসি লাগছে তাই না আপু কি বলে ভর্তার আবার দিন হয় নাকি আসলে আপুরা ভাইয়ারা বিশ্বাস করেন বাংলাদেশে বসে যে খাবারগুলি খেতাম না এখন প্রবাসে আসার পরে সেই খাবারগুলি সেই হারে মিস করি আর এই সব খাবারগুলি খাওয়ার জন্য দিন বানিয়ে নেই উৎসব বানিয়ে নেই আর এখন বেলজিয়ামে অনেক মিষ্টি কুমড়ো পাওয়া যাচ্ছে বলতে পারেন এখন মিষ্টি কুমড়োর সিজন আর মিষ্টি কুমড়ো চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেতে পুঁশাক দিয়ে একটু চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খুব মজা লাগে কিন্তু মিষ্টি কুমড়ো আর খুলনা অঞ্চলে কিন্তু মিষ্টি কুমড়ো পৈশাক দিয়ে রান্না করে খুব ভালো লাগে আর তবে আজকে আমি মিষ্টি কুমড়ো ভর্তা করব আর যে মিষ্টি কুমড়োটা কিনে নিয়ে এসেছি এই মিষ্টি কুমড়োটা খুব মিষ্টি আর একটু তেল দিয়েছি দেখতেই পেলেন ফ্রাইপ্যানে আর কালো জিরা ফোড়ন দেওয়ার পরে যখন সুন্দর একটা ফ্লেভার আসবে তখনই বুঝতে হবে কালো জিরাগুলি ফোড়ন হয়ে গেছে আর কয়েক টুকরা আমি রসুন কেটে নিয়েছি আর কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচ দিয়েই মিষ্টি কুমড়ো ভর্তাটা বানাবো আর স্লাইস স্লাইস করে কেটে নিয়েছি মিষ্টি কুমড়োগুলি এপাশ ওপাশ খুব সুন্দরভাবে ভেজে নিব আর খুব অল্প আছে ঢাকনা দিয়ে মিষ্টি কুমড়ো গুলো ভেজে নেব আর বৃষ্টি কুমড়োগুলির মধ্যে আচারি ফ্লেভার আনার জন্য আমি কিন্তু একটু সরিষা পাউডার দিয়ে দিয়েছি কালো আর সাদা সরিষা একসঙ্গে আমি পাউডার করে নিয়েছি একটু হলুদ আর লবণ আর কিছুই না এভাবেই ভর্তাগুলি মাখিয়ে খাবেন মাস্ট আর এখন তো আমাদের বেলজিয়ামে অনেক ঠান্ডা এই ঠান্ডার সময় আমরা করি কি বিভিন্ন স্যুপ বানাই মিষ্টি কুমড়োর স্যুপটাও বানাই যেহেতু এখন মিষ্টি কুমড়ো বেশি পাওয়া যাচ্ছে আর আপনারা যদি মিষ্টি কুমড়োর স্যুপটার রেসিপি চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেক মজা হয় কিন্তু আর এই ধরনের স্যুপ কিন্তু অনেক হেলদি বাচ্চারাও পছন্দ করে আমরাও পছন্দ করি বাংলাদেশে এখন শীতকাল নতুন সবজি উঠেছে শীতের সবজি কোনটা রেখে কোনটা রান্না করব ডিসিশনই নেওয়া যায় না তাই না আমার ক্ষেত্রেও কিন্তু সেম এমনই হয় আমাদের এখানে সামারে যখন অনেক সবজি হয় তখনই চিন্তা হয় কোনটা রেখে কোনটা রান্না করব। মনে হয় সব সবজি একসঙ্গে রান্না করে ফেলি তাই না আর যে নতুন আলুগুলি উঠেছে এখন বাংলাদেশে শীতের সময় এই আলুগুলি ভর্তা মাখিয়ে একটু ঘি দিয়ে গরম ভাতের সঙ্গে কি যে মজা লাগে তাই না আসলে আমার এত ভালো লাগতো সব খাবারগুলি অনেক মিস করি আর আমাদের ইয়ানামণি যেহেতু এখনও অনেক ছোট স্কুলে যায় এখানে স্কুল সামার ভ্যাকেশনেই বেশি বন্ধ দেয় উইন্টারে মাত্র দুই সপ্তাহ বন্ধ থাকে এত দূর থেকে বাংলাদেশে দুই সপ্তাহের জন্য যাওয়ার কোনো মানেই হয় না এ কারণে আমরা উইন্টার সিজনটাকে সব সময় মিস করি সামারেই বাংলাদেশে যেতে হয় টমেটোর চাটনি টমেটোর আচার টমেটো পুড়িয়ে ভর্তা টমেটোর সালাদ খুব মজা তাই না আর টমেটোটাও কিন্তু খুব উপকারী একটা সবজি আর এখন শীতের সময় বাংলাদেশে টমেটোটা খুব বেশি পাওয়া যাবে আর আমাদের এখানে কিন্তু বারো মাস আমরা টমেটো পাই আজকে আপনাদেরকে খুব মজার খুবই স্পেশাল আর আনকমন একটা টমেটো ভর্তা রেসিপি শেয়ার করবো আশা করছি সবার অনেক ভালো লাগবে আর যদি এইভাবে ভর্তা না করে থাকেন আমার রিকোয়েস্ট একবার হলেও এভাবে ভর্তা বানিয়ে খাবেন আপনারা চাইলে টমেটোগুলো আস্তভাবেও ফ্রাই করে নিতে পারেন তবে আমি সব সাইড সুন্দরভাবে ফ্রাই করার জন্য বড় সাইজের টমেটো চার টুকরা করে কেটে নিয়েছি আর কয়েক টুকরা রসুন কাঁচামরিচ আর একটু তিল দিয়ে দিয়েছি সেটা তো দেখতেই পেলেন আর এভাবে খুব সুন্দর করে পোড়া পোড়া করে একটু ফ্রাই করে নিতে হবে সামান্য তেলের উপরে আর কাঁচামরিচ দিয়ে কিন্তু ভর্তাটা আমি মাখাবো আর আচারি ফ্লেভার আনার জন্য পরিমাণ মতো সরিষা পাউডার দিয়ে দিলাম আমি কালো সাদা সরিষা পাউডার করে রেখেছিলাম আর এ পর্যায়ে চামচ দিয়ে টমেটোগুলো ভেঙে ভেঙে দিতে হবে রসুনগুলোও চাইলে ভেঙে দিতে পারেন নাহলে মাখানোর সময়ও ভাঙা যাবে তবে টমেটোগুলো অবশ্যই ভেঙে দিতে হবে মানে সরিষা পাউডারের সঙ্গে তিলের সঙ্গে টমেটোগুলো খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে আজকে টমেটো ভর্তাটা যেমন আনকমন স্বাদেও অতুলনীয় আনকমন ইনগ্রেডিয়েন্টস বাদাম ক্রাশ করে রেখেছিলাম আর প্রথমে তো তিল দিয়ে দিয়েছি এই দুইটা আনকমন ইনগ্রেডিয়েন্টস দিয়ে টমেটো ভর্তা করলে এত ভালো লাগে আর পরিমাণ মতো লবণ আর হলুদ দিতে কিন্তু ভোলা যাবে না পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে টমেটোগুলোকে আবার সুন্দরভাবে একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর হয়ে গেলে পেঁয়াজ যে ভেজে রেখেছিলাম পেঁয়াজের সঙ্গে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে টমেটোগুলিকে আবার মাখিয়ে ভর্তা রেডি করে ফেলতে হবে আর গরম ভাতের সঙ্গে যে কতটা মজা লাগে বাসায় ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন আর রেসিপিগুলি যদি এই পর্যন্ত আপনারা দেখে থাকেন যদি ভালো লাগে রেসিপিটা একটা লাইক দিতে ভুলবেন না কিন্তু আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না একদম আর নোটিফিকেশান যদি পেতে চান এ কারণে পাশে থাকা বেল অপশনটি অবশ্যই অন করে দিবেন ব্রুকলি সবজিটা খেতে কে কে পছন্দ করেন ব্রুকলি ভাজি ব্রুকলি রান্না ব্রুকলি ভর্তা আর ডিম দিয়ে যদি ব্রুকলি ভর্তা করা হয় এটা কি কখনও খেয়েছেন ভীষণই মজা যদি না খেয়ে থাকেন তাদের জন্য আজকের রেসিপি আর ডিম সিদ্ধ করার সময় অবশ্যই পানির মধ্যে একটু লবণ দিয়ে দিবেন এতে করে ডিমের খোসাগুলি খুব সুন্দরভাবে উঠে যাবে তেলের উপরে কালো জিরা তিলের ফোড়ন দিয়ে দুইটা ডিমের জন্য যতটুকু পরিমাণ ব্রুকলি প্রয়োজন আমি সেই পরিমাণ ব্রুকলি ছোট ছোট করে কেটে কয়েক টুকরা রসুন কেটে এখন মৃদু আছে তেলের উপরে হালকা করে ভেজে নিব আর ঢাকনাটা দিয়ে ভাজি করব যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর টেস্টের জন্য লবণ তো দিতেই হবে ব্রোকলি সবজিটা কিন্তু অনেক নরম সবজি রান্না করতে বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর পানি দেওয়ার দরকার নেই পানি দিলে কিন্তু টেস্টটা ভালো লাগবে না আজকে যতগুলি সবজি আমি ভর্তা করেছি কোনোটাতেই কিন্তু আমি পানি ইউজ করিনি মজার মজার ভর্তাগুলি বানিয়ে ফেলেছি আর বাসায় তেলাপিয়া মাছ ছিল ইলিশ মাছ নেই তেলাপিয়া মাছটাও ফ্রাই করে নিয়েছি দুইজনের জন্য দুই পিস আর মজা করে তেতুল দিয়ে ডাল রান্না করেছি খুব মজা লেগেছে টমেটো দিয়েও ডাল রান্না করতে পারতাম আর বাসায় আমও ছিল তবে ভাবলাম তেতুল দিয়ে করি আজকে আরও একটা মাছ রান্না করেছি মুকুলের আবদারে সরিষা দিয়ে মাখা মাখা খুব মজা করে রূপচাঁদা মাছ আর এভাবে রান্না করলেও খুব ভালো লাগে তবে ভিডিও বড় হয়ে যাচ্ছে এর রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম না অন্য আর একদিন শেয়ার করব আমার প্লেট গুছিয়ে নিয়েছি চারটা ভর্তা ইলিশ মাছ বাসায় নেই যে মাছ ছিল সেই মাছটাই ভাজি করে নিয়েছি আর রূপচাঁদা মাছটা রান্না করেছি এখন টেস্ট করে দেখি কেমন লাগে মানে কেমন হয়েছে নর্মালি ডিফারেন্ট ওয়েট বানিয়েছি তো ভালো হবে মিষ্টি কুমড়ো ভর্তাটা একটু স্পেশাল রেসিপিটা দিয়ে কিন্তু অবশ্যই ট্রাই করবেন আপনাদের খাওয়াতে পারলে ভালো লাগতো কিন্তু এটা তো সম্ভব না এ কারণে রেসিপি প্লিজ ট্রাই করবেন বেগুন ভর্তাটাও স্পেশাল আর ডিম বুড়োকলিটা আসলে প্রত্যেকটা ভর্তাই অনেক মজা হয়েছে আমি এখন রিল্যাক্সলি খাবারটা এনজয় করি আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থেকে আমার রেসিপিগুলি এনজয় করার জন্য আর সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ